মোড়ানো পাতাটার উপরও তো ডাল বাটাটা দুই পাশে লাগিয়ে নিন। টেস্ট, একবার খালে আর একবার খাবার ইচ্ছে করবে। ধন্যবাদ বন্ধুরা, ষোলো আনা কিছু না, তোমাক গুলেক সগাক স্বাগতম। আশা করং তোমরা সবাই ভালো আছেন, মুইও ভালো আছং। আজকে একটা সুন্দর রেসিপি রান্না করি তোমার গুলের সাথে শেয়ার করিম। ভাবলুম এতদিন বৃষ্টি হয়ে গেল, আজকে একটা সুন্দর ঝলমলে রোদ দিছে, তো এই ঝলমলে রোদত একটা সুন্দর রান্না করি না দেখাইলে জানি কেমন লাগে মনটা। তো ছোটোবেলার ঠাকুমা আমাক গুলেক সুন্দর সুন্দর পাতুরি করি খাওয়াইছে। পাতুরিগুলের মধ্যে একটা পাতুরি আছে মুসুর ডাল দিয়ে লাউ পাতার পাতুরি, তো এই পাতুরিটা করিয়েই তোমার গুলেক আজকে দেখাইম। তার জন্য মুই চলি এসছ লাউ ক্ষেতত। এই জায়গাত মুই এখন কচি কচি লাউ পাতা তুলি নিন। দেখো ওই পাশে আরও লাউ গাছ আছে, ওগুলি পাতা কেমন ইয়ে লাল লাল হয়ে গেছে, কারণ এলে গাছ আর হবার না, এলে মরি যাবে। এই দীর্ঘদিন টানা বৃষ্টিতে এই লাউ গাছগুলোও মরি গেছে। ওদি এখান আমার শশা খেয়াত ছিল, গোটা এখানে মরি গেছে। তাহলে কোন তো কৃষক বন্ধুগুলা তাহলে কেমন করিয়া বাঁচে? শখ করিয়া শশা খেত লাগাছি, এলা শশা খেতখান এই টানা বৃষ্টিতে মরি গেছে। বলছি লাউ পাতাগুলো তুলি নিবে লাগছ। এমন আমার মতো আরও মেলা কৃষক বন্ধু আছে, উমেরও মেলা মেলা খেত নষ্ট হয়ে গেছে। মানে কৃষক মানসিগুলোর কি আর, মানে বেশি বৃষ্টি হলেও ক্ষতি, অল্প বৃষ্টি হলেও ক্ষতি। বাগান থেকে লাউ পাতা গুলিয়া তুলে নিয়ে আসার পর ভাল করে ধুয়ে নিবে লাগছ। আর ওই পাশে উনানত মুই কড়াই জল বসে দিছ গরম জল। ওটে লাউ পাতা গুলিয়া ভাল করে অল্প ভাবে নিন। জলটা দেখো কি সুন্দর গরম হয়ে আসছে, এলা লাউ পাতা গুলি দিয়ে দিন। বেশিক্ষণ ভাবে নিম না, অল্প কিছুক্ষণের জন্য ভাবে নিম। মুই একটা সোনের মতো একটা চামচ নিছ, এতে দিয়া ভাল করে চাপে চাপে দিন পাতাগুলো, যাতে সবগুলো ভালোভাবে সেদ্ধ হয়। বেশি সেদ্ধ তো করি না, হালকা। সব পাতাগুলো সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে, এলা তুলি নিম। পাতাগুলো দুইটা থালাতে ভালো করে মেলে দিন। একটা বাটিত 250 গ্রামের মতো মুসুর ডাল মুই 1 ঘন্টা আগত ভিজি রাখছ, এলা এটা শিলবাটাত বাটি নিন। ডাল বাটাগুলোর উপরও এখন দিয়ে দিন পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা, আলু জিরে, অল্প চিনি আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিন। হলুদ গুঁড়ো দিয়ে দিন। মতো দিয়ে দিন লবণ। আর দিয়ে দিন সরিষার তেল। সরিষার তেলটা কিন্তু অল্প বেশি করে দিবেন। এখন সবকিছু মুই মাখিয়ে নিন। মাখার সাথে সাথে একটা খুব সুন্দর গন্ধ আসা শুরু করছে। এই লাউ পাতা দিয়ে পাতুরিটা কিন্তু খাওয়ার একটা খুবই মজার ব্যাপার, এটা কিন্তু সেই সুন্দর স্বাদ হয় খাওয়ার। সবকিছু মাখা হয়ে গেছে, এলা পাতার মধ্যে মুই ডাল মাখা গুলা মোড়ে নিম। প্রথমে এই জায়গা অল্প দিয়ে দিলুম, পাতলা করে দিবেন।
তারপর এই পাশটা মোড়ে দিলাম এর উপর আরো দিয়ে দিম পাতলা গুঁড়ি দিয়ে দিলাম এখন সামনের দিকটা এই পাশে মোড়ে নিন এলা এই নিচে অল্প দিয়ে দিন উপরে তো অল্প দিয়ে দিন এই যে মুই এমন করে দিবার লাগছো এটা কিন্তু একটা 18 কাজ করবে ভালো মোড়ানো পাতাটার উপরে তো ডাল বাটাটা দুই পাশে লাগিয়ে নিম যাতে তেল যখন মুই ছাড়িম তখন এটা খুলে যাবে না একটা 18 কাজ করবে তেলটা গরম হয়ে গেছে এলা ডাল দিয়ে মোড়ানো পাতাগুলো একটা একটা করে ছাড়ি দিম মোড়ানো যে দিকটা সে দিকে যে দিকটা থাকবে কড়াইয়ের নিচে তাহলে আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না আস্তা কিন্তু একদম হালকা আছে ভাজবেন সুন্দর মচমচা ভাজা হয়েছে দ্বিতীয়বার আবার তেলতে দিয়ে দিন ভাজার জন্য আমরা জমিদার শ্রী তো কাজ করতে এখানে দেখতেছি রান্নাবাড়ি হচ্ছে একটা সবজি বানাইছে বড় একটা বানাইছে সুন্দর খাইতে খুব টেস্ট হয়েছে এইরকম যদি বানায় তা তো ভালোই লাগে না না খুব ভালো লাগে পাতুরি 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 লাউ পাতা দিয়া মুসুর ডালের পাতুরি খুব সুন্দর হয়েছে খাইতো টেস্ট তোমরা বাড়িতে বানিয়ে খাবেন খায়া চ্যানেলটা দিবেন ছাড়িয়া লাউ পাতা মুসুর ডাল দিয়া পাতুরি সেই টেস্ট একবার খালে আর একবার খাবার ইচ্ছা করবে সেই টেস্ট